আচ্ছা জিনিসটা দেখো না অল্ট্রেট আচ্ছা অলরেড আর রকর যে রুলটা আছে এই রুলের ক্ষেত্রে যেটাকে কনসেপ্ট ধরা হয়েছে সেটা হচ্ছে আচ্ছা ইলেকট্রনিগেটিভ ডেফিনেশান যেটা আছে দেখো সেটা একটা ধরো এ বি টাইফয়েড দুটো অ্যাটম হয়েছে এদের আচ্ছা এর যদি কোভেলন ডিটেলস বলি এর কোভেলন ডিটেলস সব আছে মাঝখানটা কানেক্ট করে দিই এর কোভেলেন্ট রেডিয়াস হবে এইখানটা পর্যন্ত এর কোভেলেন্ট রেডিয়াস আর অফ এ হবে আর এই পোর্শানটা আসে বি জন্য আচ্ছা এবারে কোভেলেন্ট মলিকুলকে যখন ধরা হয় কোভেলেন্ট মলিকুলকে ধরা এ আর বিয়ের মধ্যে যখন থেকে কোভেলেন্ট মলিকুল তৈরি হয় এর একটা ইলেকট্রন বি একটা ইলেকট্রন দিয়ে এখানে ইলেকট্রন পেয়ার তৈরি হয় ইলেকট্রন পেয়ারটা এ একবার কমপ্লিটলি ইউজ করে আর বি কমপ্লিটলি ইউজ করে বুঝছি এবার ইলেকট্রনেগেটিভিটির ডেফিনেশান কী দেওয়া হচ্ছে এই যে ইলেকট্রন বন্ডের যে ইলেকট্রনকে একটা ইলেকট্রন তো এর ছাড়ো এটা এটা তো এর এর সাইডের এর ইলেকট্রন এই যে ইলেকট্রন আর একটা যেটা দিয়েছিল বি তো সেই ইলেকট্রনটাকে ইলেকট্রনকে এ নিজের দিকে কতটা পরিমাণ টানবে সেটাকে বলা হচ্ছে এর ইলেকট্রোনেগেটিভিটি নেগেটিভিটি বা বি রেসপেক্টে বলতে গেলে বি কী করবে এই ইলেকট্রনটাকে কতটা পরিমাণ নিজের দিকে টানবে সেটা হয়ে যাবে বিড় ইলেকট্র নেগেটিভিটি একটা জিনিস ধরো আমি এর ক্ষেত্রেই ফার্স্ট হচ্ছি এর ক্ষেত্রে যে ইলেকট্রনটাকে টানছে কোন জায়গা থেকে টানছে না একটা ইলেকট্রন এই ইলেকট্রনটাকে এ টানছে কি করে না কোভেলেন রেডিয়াস তার যে আর আছে আর দিয়ে যে সেপারেট আছে এই আর ডিস্টেন্স থেকে এ তার নিউক্লিয়াসের দিকে টানছে আচ্ছা তাহলে ইলেকট্রনের চার্জ হয়ে গেল ই আচ্ছা এই যে ভেতরে যে এর ক্ষেত্রে যে নিউক্লিয়াস আছে এর নিউক্লিয়াসের ক্ষেত্রে চার্জ কত হবে ধরো এর অ্যাটমিক নাম্বার জেড আচ্ছা এখানে জেড হলো কী হচ্ছে না সবসময় জেড এফ হয় না তো সেখানে হয় জেড এর পরিবর্তে ইউজ করা হয় জেড স্টার মানে যেটা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ আচ্ছা জেড যদি এফেক্টিভ নিউক্লিয়ার হয় এর সঙ্গে আচ্ছা এটা তো ইলেকট্রনের চার্জ হয়ে গেছে ইলেকট্রনের চার্জ তাহলে এখানে যত প্রোটনের চার্জ কত হবে না জেড টু ই জেড ই হবে তাহলে অ্যাকচুয়ালি এর ভেতরে যে প্রোটনটা আছে তার চার্জ কত হবে না জেড ইন টু ই এর ভেতরে নিউক্লিয়াসের চার্জ জেড টু ই জেড ই কী করছে না কোফেলেন্ট রেডিয়াস আর কোভেলেন্ট দিয়ে সেপারেট করা আছে এই যে ইলেকট্রনটা এই ইলেকট্রনটাকে নিজের দিকে টানছে ইলেকট্রন টানছে এবারে যেটা কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স যেটা হয় যেটা মানে ইলেকট্রোস্ট্যাটিকের রুল হিসাবে যেটা আছে যে এফ কুলম্বিক অ্যাট্রাকশান ফোর্স কী হয়ে যায় না কিউ ওয়ান কিউ দুটো চার্জ হয় আর তাদের মধ্যেকার যে ডিস্টেন্স তার স্কোয়ার হয় তার স্কোয়ারের সঙ্গে ইনভার্সি প্রপোর্শনাল হয় আচ্ছা এখানে তাহলে কি হয়ে যাবে আচ্ছা এটা তোমার এখানে যদি ইকুয়াল করে দিয়েছে একটা ফ্যাক্টর যেটা ফ্যাক্টরটা পরে মাল্টিপ্লাই করা হবে আচ্ছা কিউ কিউ ওয়ানের চার্জ সেটা এর চার্জ হিসাবে ধরতে পারে এ হচ্ছে জেড স্টার ই দেখো প্রোটনের চার্জ মানে প্লাস হবে ইলেকট্রনের চার্জ মাইনাস হবে কিন্তু এখানে শুধু চার্জের ভ্যালুগুলো দেওয়া হয় যেটা ম্যাগনে ছিটগুলো দেওয়া হয় শুধুমাত্র জেড স্টার ইন্টু ই এর সঙ্গে মাল্টিপ্লাই করা হবে কি জেড স্টার ইর সঙ্গে এই যে ইলেকট্রনটা তার চার্জ বাই এখানে আর স্কোয়ার এবার একটা জিনিস মনে রাখো এইখানে এফটাকে যে এক্সপ্রেস করে অল্ট্রেটার রকর ক্ষেত্রে যে এফটাকে এক্সপ্রেস করা হয় এফটা সিজিএস ইউনিটে মানে এফটাকে ডাইনে এক্সপ্রেস করা হয় হচ্ছে এফটাকে এখানে এক্সপ্রেস করা হবে ডাইনে মানে সিজিএস ইউনিটে এক্সপ্রেস করা হবে এইবারে অ্যাকচুয়াল রুলটা কি আসছে দেখো এর ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির যে রুলটা আসছে আচ্ছা ইলেকট্রোনেগেটিভিটির রুলটা আসবে তোমার কি বলে যেন ওটাকে আচ্ছা ইলেকট্রো নেগেটিভিটি কাই আচ্ছা অল্ট্রেড আর ড্রকর বলে এ আর বলেছে এর ক্ষেত্রে কি হয়ে যাবে না স্টার এইবার এখানে যেটা বলছিলাম যে একটা ফ্যাক্টর এই ফ্যাক্টরটা কিন্তু এক্সপেরিমেন্টাল কার্ভ থেকে এসছে এটা কার্ভ করা হয়েছে কার্পের ক্ষেত্রে কার্পের ক্ষেত্রে এটাকে প্লট দেওয়া হয়েছে মানে এই জেট স্টার বাই আর কোভ্যালেন্টের হোলসকে দেওয়া হয়েছে আর এই দিকে দেওয়া হয়েছে ইলেকট্রোনেগেটিভিটি সেখান থেকে যে কার্পটা এসছে সেই কার্বের ক্ষেত্রে যে স্লপটা আছে সেই স্লপের ভ্যালুটা এক্সপেরিমেন্টালি এসছে দেখো দুটো ভ্যালু লিখবো একটা আসবে জিরো পয়েন্ট থ্রি সিক্স আচ্ছা না থ্রি না থ্রি আছে আচ্ছা অ্যাপ্রক্স করলে থ্রি সিক্স নাহলে থ্রি ফাইভ নাইন জিরো পয়েন্ট থ্রি ফাইভ নাইন কখন জিরো পয়েন্ট থ্রি হবে যখন মনে রাখবে আর আর ইন আর যখন অ্যামস্ট্রং এক্সপ্রেস করব তখন ভ্যালুটা হবে জিরো পয়েন্ট থ্রি তাহলে কী হবে না জেড স্টারের সঙ্গে মাল্টিপ্লাই হবে জিরো থ্রি ফাইভ নাইন বাই এখানে আর এর স্কোয়ার ব্র্যাকেটে লিখবে ইন অ্যামস্ট্রং আচ্ছা এবারে এটা ছিল অল্টারনে রকার যে এক্সপেরিমেন্টাল ভ্যালু এক্সপেরিমেন্টাল ভ্যালুর সঙ্গে যেটা দেখা যাচ্ছে অলরেডার রকর যে এক্সপেরিমেন্টাল ভ্যালু তার সঙ্গে দেখা যাচ্ছে পাউলিং স্কেলের সঙ্গে যেটা পাউলিং স্কেল মানে প্রথম যে ইলেকট্রমিক স্কেলটা এর সঙ্গে ম্যাচ করতে হলে এদের সঙ্গে একটা স্পেসিফিক কনস্ট্যান্ট আছে স্পেসিফিক কনস্টেন্টের ভ্যালুটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফোর ফোর অ্যাড করতে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফোর ফোর অ্যাড করলে এটা পাউলিং স্কেলের সঙ্গে ম্যাচ করবে এইবার একটা জিনিস দেখো আর একটা যে পয়েন্ট যদি আরটাকে আর কে পিকোমিটারে এক্সপ্রেস করা হয় আরকে যদি পিকোমিটার এক্সপ্রেস করা হয় তো সেখানে এই স্লপটা যে স্লপের যে যেটা শ্লব বেরোচ্ছে সব স্লপের ভ্যালুটা তখন হয়ে যাবে কি থ্রি ফাইভ নাইন জিরো ভ্যালুটা তো একই থাকবে মানে একজনের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভি যে ভ্যালু আছে সেটা ডিফারেন্ট আমি আটটাকে হঠাৎ করে অ্যামস্ট্রংয়ের জায়গায় পিকোমিটার করেছি বলে যে ভ্যালুটা ডিফারেন্ট হয়েছে এমন তো না ভ্যালুটা একই থাকবে সেই ভ্যালুটাকে একই রাখার জন্য কী হয়েছে দেখো থ্রি ফাইভ নাইন জিরো ইন্টু উপরে থাকছে জেড স্টার আছে থ্রি ফাইভ নাইন জিরো কেন করা হলো বলছি আর স্কোয়ার ইন পিকোমিটার এইবার একটা জিনিস দেখো আচ্ছা এর সঙ্গে জিরো পয়েন্ট সেভেন ফোর ফোর যেটা অ্যাড ছিল ওটা থাকবে আচ্ছা এইখানে এবার এটা কেন থ্রি ফাইভ নাইন জিরো হলো দেখো এক অ্যামস্ট্রং সমান হান্ড্রেড পিকোমিটার বুঝছে এক অ্যামস্ট্রং যদি দেখো এক অ্যামস্ট্রং সমান চলে আসবে তোমার হচ্ছে হানড্রেড পিকোমিটার তাহলে এই যে পিকোমিটার এবার এখানে এখানে তো পিকোমিটারে এক অ্যামস্ট্রং তাহলে স্কোয়ার করো পিকোমিটারে কী হচ্ছে পিকোমিটার স্কোয়ার মানে তখন পিকোমিটার স্কোয়ার হয়ে যাবে আলটিমেট কি হচ্ছে না এখানে তাহলে যে ভ্যালুটা দিচ্ছি সেই ভ্যালুটা এখানে হোক পিকোমিটার এক্সপ্রেস করবো এক্সট্রা মানে একই ভ্যালুর ক্ষেত্রে এক্সট্রা দশ হাজার দিয়ে ভাগ হবে নিচে তাই জন্য এক্সট্রা দশ হাজার একটা উপরে মাল্টিপ্লাই করা আছে যাতে এইখান থেকে যে ভ্যালুটা বেরোবে অ্যামস্ট্রং এক্স ভ্যালুটা বসালে যে ভ্যালুটা বেরোবে আর এখানে পিকোমিটার এক্সপ্রেস করেও যেন ভ্যালুটা সেম বেরোয় বুঝছি ইলেকট্রনিগেটিভিটি তো হঠাৎ করে বেড়ে যাবে না তাই জন্য পিকোমিটার আর অ্যামস্ট্রংয়ের যে ভ্যালুগুলো বসাবো সেখানে যে এই যে এই ভ্যালুটা যাতে দুক্ষেত্রেই একই আসে তার জন্য কী করা হয়েছে এখানে যেহেতু একটা টেন থাউজেন্ড দিয়ে এক্সট্রা ভাগ করা হয়েছে ওপরে এইটার সঙ্গে এক্সট্রা টেন এক্সট্রা টেন থাউজেন্ড মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে আর সেসেক্ট জিরো পয়েন্ট সেভেন ফোর ফোর আছে এবারে একটা জিনিস বলতে হচ্ছে যে জেড স্টার এখানে যে জেড স্টারটা ক্যালকুলেট হবে সেটাও স্ল্যাটার্স রুল অ্যাপ্লাই করেই হবে তবে একটা ডিফারেন্স কী আছে না কোনো জায়গার ক্ষেত্রে যখন স্লাটার্স রুল মানে স্লাটার রুল অ্যাপ্লাই করা হয় ধরো ফোরেসের ক্ষেত্রে আউটার মোস্টে ধর হয়তো দুটো ইলেকট্রন আছে এখানে কি করা হয় যখন স্লাটার্স রুল অ্যাপ্লাই করা হয় তখন এর যে কোনো একটা ইলেকট্রনের জন্য আমরা স্ক্রিন এফেক্ট ক্যালকুলেট করি মানে এই ইলেকট্রনটাকে বাদ বাকি যে একটা ইলেকট্রন আছে এই ইলেকট এখানে একটা ইলেকট্রন আর ভেতরে যে ইলেকট্রনগুলো আছে ওইগুলো স্ক্রিন করে মানে সেম সেলের ক্ষেত্রে একটা বাদ দিয়ে ক্যালকুলেট করি কিন্তু এইখানে চার্টার্স টুলের ক্ষেত্রে যে অ্যারাইট অ্যারাইজ করছে সেটা দেখবে সেটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট বলতে কি ধরো কারুর ক্ষেত্রে আউটারমোস্টে ফোরস টু আছে কিন্তু এইখানে যে ছবিটা আঁকা হয়েছে দেখবে এই এ মানে এর এই ইলেকট্রনটা এর এই এর যে টোটাল ইলেকট্রন আছে টোটাল ইলেকট্রন কিন্তু স্ক্রিন করছে কাকে এই ইলেকট্রনটাকে মানে আলটিমেট যেই ইলেকট্রনটার জন্য স্ক্রিনিং ক্যালকুলেট করছি এই ইলেকট্রনটা সেটা কিন্তু এর ইলেকট্রন নয় এর বাইরের ইলেকট্রন আলটিমেট এখানে বললে কি বলবো না ফোরেসের থেকে ভেতরে যেগুলো আছে কিন্তু আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেট করছি এইখানের বাইরের কোনো একটা ইলেকট্রন যেটা কি না বীর ইলেকট্রনের জন্য অ্যাকচুয়ালি কাউন্ট করছি আর সেটাকে এ কীভাবে অ্যাট্রাক্ট করছে এর মানে কি হবে এখানে কোনো ইলেকট্রনই বাদ যাবে না মানে ধরো ফোর এসে দুটো ইলেকট্রন এই দুটো ইলেকট্রনই এই ইলেকট্রনটাকে ফুল স্ক্রিন করবে এখানে যেরকম আগে আবার বলিনি এখানে যখন নর্মাল স্ল্যাটাস রুল অ্যাপ্লাই হয় তখন অ্যাটমের ক্ষেত্রে কী করা হয় না দুটো ইলেকট্রন থাকলে যে কোনো একটা ইলেকট্রনেরকে বাকি একটা ইলেকট্রন স্ক্রিন করে বুঝেছে কিন্তু এখানে অ্যাট্রাকশান ফোর্সটা আছে দেখো বাইরের একটা ইলেকট্রনকে এর ভেতরের যে নিউক্লিয়াস নিউক্লিয়াস কীভাবে অ্যাট্রাক্ট করছে এই ইলেকট্রনটা কিন্তু এ অ্যাটমের ইলেকট্রন নয় এটা বীর ইলেকট্রন বুঝছে এর মানে এই ইলেকট্রনটাকে এর সবগুলো ইলেকট্রনই স্ক্রিন করবে এখানে কোনো ইলেকট্রনই বাদ দেওয়া হবে না মানে ফোরসের ক্ষেত্রে দুটো ইলেকট্রনকেই দুটো ইলেকট্রনই স্ক্রিন করবে একই সঙ্গে হয়েছে